আজ আমরা আলোচনা করব দিনইশেক পরবর্তী ফুলের পরিবর্তন, অর্থাৎ দিনইশেক ঘটে যাওয়ার পর ফুলের কি কি পরিবর্তনগুলি ঘটে সেই নিয়ে আলোচনা করব। দিনইশেকের পর ফুলের প্রধান চারটি যে পরিবর্তন হয়, সেই প্রধান চারটি পরিবর্তন হল ফুলের ডিম্বাশয় থেকে ফল উৎপাদন, ডিম্বক থেকে বীজ উৎপাদন, জাইগোট থেকে ভ্রূণ গঠন এবং শস্য নিউক্লিয়াস থেকে শস্য উৎপাদন। এই চারটি প্রধান পরিবর্তন ঘটে এবং প্রত্যেকটি পরিবর্তন অর্থাৎ ফল উৎপাদন, বীজ উৎপাদন এবং ভ্রূণ সৃষ্টি এবং শস্যের সৃষ্টি, এগুলো আমরা পৃথকভাবে আলোচনা করব। তোমরা জানো যে দিনইশেকে দেখেছিলাম ডিম্বাণুটি একটি পুংজনন কোষ দ্বারা নিষিক্ত হয়ে জাইগোট উৎপন্ন করেছিল এবং অপর পুংজনন কোষটি, দুটি পুংজনন কোষের অপর পুংজনন কোষটি নির্ণীত নিউক্লিয়াসকে নিষিক্ত করে এন্ডোস্পার নিউক্লিয়াস বা শস্য নিউক্লিয়াস উৎপন্ন করেছিল। তাই আজকে আমরা প্রধানত দুটি জিনিস আলোচনা করব, কিভাবে নিষিক্ত ডিম্বাণু অর্থাৎ জাইগোট থেকে ভ্রূণ উৎপন্ন হয় এবং শস্য নিউক্লিয়াস থেকে কিভাবে শস্য উৎপন্ন হয়। প্রথমে আমরা ভ্রূণ গঠন পদ্ধতি নিয়ে আলোচনা করব। সপুষ্পক গুপ্তবীজী উদ্ভিদ দু প্রকার, দ্বিবীজপত্রী এবং একবীজপত্রী, এবং দুটি এই দু প্রকার উদ্ভিদের ভ্রূণের গঠনের কিছু পার্থক্য আছে, তাই দুটোর ভ্রূণ গঠন পদ্ধতিও পৃথক। প্রথমে আমরা দ্বিবীজপত্রী উদ্ভিদের ভ্রূণ গঠন পদ্ধতিটি আলোচনা করব। এবার সকল দ্বিবীজপত্রী উদ্ভিদের ভ্রূণ গঠন কিন্তু একই প্রকারের হয় না, তাই এখানে আমরা বিভিন্ন প্রকার ভ্রূণ গঠন পদ্ধতি দেখতে পাই দ্বিবীজপত্রী উদ্ভিদের মধ্যে। এখানে যে ভ্রূণ গঠন পদ্ধতিটি আলোচনা করা হবে এটি হলো ক্রুসিফার টাইপ, CRUCIFER ক্রুসিফার টাইপ। এটি দেখা যায় ব্রাসিকেসি গোত্রভুক্ত ক্যাপসেলা বার্সা কাস্টোরিস নামক একটি উদ্ভিদে। তাহলে যে পদ্ধতি ভ্রূণ গঠনটি এখানে আলোচনা করা হচ্ছে সেটি দেখা যায় ব্রাসিকেসি গোত্রভুক্ত একটি উদ্ভিদ ক্যাপসেলা বার্সা কাস্টোরিসে। কেন এই উদ্ভিদের নাম উল্লেখ করছি, কারণ প্রথমেই বলেছি যে দ্বিবীজপত্রী, সকল দ্বিবীজপত্রী উদ্ভিদের ভ্রূণ গঠন পদ্ধতি এক প্রকারের নয়, বিভিন্ন পদ্ধতিতে দ্বিবীজপত্রী উদ্ভিদের ভ্রূণ গঠিত হয়ে থাকে, তাই বিশেষ উদ্ভিদের নাম উল্লেখ করেই তার পদ্ধতিটি আলোচনা করা ভালো। তাই তোমাদের যদি কোনো প্রশ্ন আসে যে একটি দ্বিবীজপত্রী উদ্ভিদের ভ্রূণ গঠন পদ্ধতির বিবরণ দাও, তখন তোমরা যে উদ্ভিদের ভ্রূণ গঠন পদ্ধতিটি আলোচনা করবে, যে দ্বিবীজপত্রী উদ্ভিদের ভ্রূণ গঠন পদ্ধতিটি আলোচনা করবে, সেটি সেই উদ্ভিদটির নামটি উল্লেখ করে দেবে, কারণ যেহেতু বিভিন্ন পদ্ধতির ভ্রূণ গঠন দেখা যায় দ্বিবীজপত্রী উদ্ভিদের মধ্যে। প্রথমে আমরা একটু দেখে নিই যে ভ্রূণ যেটি গঠিত হবে কার থেকে গঠিত হবে। নিষিক্ত ডিম্বাণু অর্থাৎ জাইগোট থেকে, ডিপ্লয়েড জাইগোট। জাইগোটটি অবস্থান করছে কোথায়? ভ্রূণস্থলী বা স্ত্রীলিঙ্গধর উদ্ভিদের মধ্যে। এটি ভ্রূণস্থলীর চিত্র দেখতে পাচ্ছ, এবং এই ভ্রূণস্থলীটি আছে কার মধ্যে? ডিম্বকের মধ্যে, যদিও এখানে ডিম্বকটি দেখানো হয়নি। আর জাইগোট যেটি, সেটি অবস্থান করছে ডিম্বক্রন্ধ্র প্রান্তে। জাইগোটটি অবস্থান করছে কোন দিকে? ডিম্বক্রন্ধ্র প্রান্তে। এই দিকটা হচ্ছে ডিম্বক্রন্ধ্র, কারণ ডিম্বক্রন্ধ্রের অবস্থান এবং ভ্রূণস্থলীর কেন্দ্রে যে শস্য নিউক্লিয়াসের অবস্থান, এই দুটোর অবস্থান একটু আমাদের মাথায় রাখতে হবে। কারণ আমরা প্রায় বলবো যে ওপরের কোষ, নিচের কোষ। ওপরের কোষ বলতে আমরা বুঝব ডিম্বক্রন্ধ্রের প্রান্তের কোষ, আর নিচের কোষ বললে বুঝতে হবে যে ভ্রূণস্থলীর কেন্দ্রের দিকের কোষ। এবার কিভাবে ভ্রূণটি গঠিত হয় জাইগোট থেকে সেটি বিবরণ আলোচনা করব। দেখো, জাইগোট ডিপ্লয়েড কোষটি প্রথমে অনুপ্রস্থভাবে বিভাজিত হয়। অনুপ্রস্থ ভাবে বিভাজিত হয়ে দুটি অসম আকৃতির কোষ তৈরি করে। একটি কোষ বেশ বড় এবং আর অপর কোষটি অপেক্ষাকৃত ছোট। বড় কোষটি যেটি, সেটিকে বলা হচ্ছে ভিত্তি কোষ বা বেসাল সেল বা সিবি, আর নিচের কোষ যেটি সেটিকে বলা হয় প্রান্ত কোষ বা এপিক্যাল সেল বা সিএ বা টার্মিনাল কোষ। এই প্রান্ত কোষটি কোন দিকে অবস্থান করছে? প্রান্ত কোষটি অবস্থান করছে ভ্রূণস্থলীর কেন্দ্রের দিকে। আর ভিত্তি কোষ যেটি অপেক্ষাকৃত বড় কোষ, যেটি অপেক্ষাকৃত বড় কোষ,
সেটি অবস্থান করছে কোন দিকে? না, ডিম্বক্রন্ধ্রের দিকে। ডিম্বক্রন্ধ্র হচ্ছে ওপরের দিক, আর ভ্রূণস্থলীর কেন্দ্রের দিকটা হচ্ছে নিচের দিক। তাহলে জাইগোটটি অসমভাবে বিভাজিত হয় এবং অনুপ্রস্থভাবে বিভাজিত হওয়ার ফলে, অসমভাবে এবং অনুপ্রস্থভাবে বিভাজিত হওয়ার ফলে দুটি ভিন্ন আকৃতির কোষ দেয়। বড় কোষটিকে বলা হচ্ছে ভিত্তি কোষ, যেটি ডিম্বক্রন্ধ্রের দিকে থাকে, আর ছোট যে কোষটি প্রান্ত কোষ, সেটি ডিম্ব ভ্রূণস্থলীর কেন্দ্রের দিকে অবস্থান করে। ভিত্তি কোষ থেকে, এখানেই বলে রাখি যে ভিত্তি কোষ থেকে ক্রমান্বয়ে কোষ বিভাজনের মাধ্যমে, অনুপ্রস্থ বিভাজনের মাধ্যমে এই সাসপেনসার বা ভ্রূণধরটি গঠিত হয়। সাসপেনসার বা যে ভ্রূণধর, এই দীর্ঘ যে অংশটি দেখতে পাচ্ছ, এই অংশটি গঠিত হয়। আর প্রান্ত কোষ বা এপিক্যাল সেল থেকে, এপিক্যাল সেল থেকে ভ্রূণ গঠিত হয়। এই এপিক্যাল সেল, এই এপিক্যাল সেল থেকে ধীরে ধীরে বিভিন্ন পর্যায়ে মাধ্যমে এই ভ্রূণটি গঠিত হয়। এই অংশটি হলো ভ্রূণ, এবং এটি কোথা থেকে গঠিত হচ্ছে? প্রান্ত কোষ থেকে গঠিত হচ্ছে। আর ভিত্তি কোষ থেকে গঠিত হচ্ছে বা বেসাল সেল থেকে গঠিত হচ্ছে এই সাসপেনসার অংশটি। দুটি কোষ দুটি ভিন্ন গঠনের সৃষ্টি করছে। প্রথমে আমরা দেখব যে প্রান্ত কোষ থেকে কিভাবে ভ্রূণ সৃষ্টি হয়, সঙ্গে আমরা এও দেখব যে সাসপেনসারটাও কিভাবে সৃষ্টি হচ্ছে। তা প্রান্ত কোষ প্রথমে অণুদৈর্ঘ্য বিভাজনের মাধ্যমে দুটি কোষ উৎপন্ন করে, আর ভিত্তি কোষটি অনুপ্রস্থ বিভাজনের মাধ্যমে দুটি কোষ সৃষ্টি করে। তাহলে এখনো একটি চার কোষ বিশিষ্ট একটি গঠন, এটিকে প্রোএমব্রিও বা আদি ভ্রূণ বলে, এটিকে উল্টোনো টির মতো দেখায়। তাহলে চার কোষ বিশিষ্ট এই গঠনটিকে বলা হলো প্রোএমব্রিও বা আদি ভ্রূণ। এরপর আমরা কি দেখব না, ভিত্তি কোষ যে অনুপ্রস্থ বিভাজিত হয়ে যে কোষ দুটি সৃষ্টি করেছিল, তারা আবার অনুপ্রস্থভাবে বিভাজিত হতে থাকবে, এবং এদের এই কোষগুলোর সংখ্যা ধীরে ধীরে বাড়ছে, এবং তার ফলে সাসপেনসারের দৈর্ঘ্য ধীরে ধীরে বাড়তে থাকে। আর নিচের যে প্রান্ত কোষ, যেটি অনুদৈর্ঘ্যভাবে বিভাজিত হয়ে দুটি কোষ সৃষ্টি করেছিল, পুনরায় অনুদৈর্ঘ্যভাবে বিভাজিত হয়ে চারটি কোষের সৃষ্টি করে। এই চার কোষ বিশিষ্ট যে অবস্থাটি বা গঠনটি, এটিকে বলা হয় কোয়াড্রেন্ট। চার কোষ বিশিষ্ট যে গঠনটি, এটিকে বলা হচ্ছে কোয়াড্রেন্ট। তাহলে প্রান্ত কোষ পরপর দুবার অনুদৈর্ঘ্য বিভাজনের মাধ্যমে চার কোষ বিশিষ্ট যে গঠনটি তৈরি করলো, তাকে বলা হলো কোয়াড্রেন্ট। এই কোয়াড্রেন্ট আবার কোয়াড্রেন্টের যে চারটি কোষ, তারা অনুপ্রস্থভাবে বিভাজিত হয়ে অক্ট্যান্ট তৈরি করে। এটি হলো আট কোষ বিশিষ্ট গঠন। কোয়াড্রেন্টের যে চারটি কোষ, তারা অনুপ্রস্থ বিভাজনের মাধ্যমে আট কোষ বিশিষ্ট যে গঠনটি তৈরি করে, তাকে আমরা বলি অক্ট্যান্ট। এই আটটি কোষের মধ্যে চারটি কোষ যেগুলো নিচের দিকে, নিচের দিকে মানে ভ্রূণস্থলীর কেন্দ্রের দিকে অবস্থান করছে। এইখানে যদি এই অক্ট্যান্টটা হয়, এই অক্ট্যান্টের নিচের দিকের কোষ মানে ভ্রূণস্থলীর কেন্দ্রের দিকে এই যে চারটি কোষ, এই চারটি কোষ থেকে কি উৎপন্ন হয়? কাণ্ডের অগ্রভাগ, নিচের যে এই চারটি কোষ, অক্ট্যান্টের এই নিচের চারটি কোষ থেকে কাণ্ডের অগ্রভাগ এবং দুটি বীজপত্র তৈরি হয়। যেহেতু দ্বিবীজপত্রী উদ্ভিদ, তাদের তো দুটো বীজপত্র, তাহলে এই চারটে কোষ, নিচের অক্ট্যান্টের যে চারটে কোষ, নিচের চারটে কোষ, তার থেকে বীজপত্র এবং কাণ্ডের অগ্রভাগ সৃষ্টি হয়। আর ওপরের চারটি কোষ, এই যে ওপরের চারটি কোষ, ওপরের চারটি কোষ বা এটাকে আমরা কি বলতে পারি, সাসপেনসার সংলগ্ন যে চারটি কোষ, সেই চারটি কোষ থেকে কি কি তৈরি হয়? বীজপত্রাব কাণ্ড এবং ভ্রূণমূলের অন্তঃশ্বাস। বীজপত্রাব কাণ্ড এবং ভ্রূণমূলের অন্তঃশ্বাস বা মধ্যস্থ অঞ্চল, কেন্দ্রীয় অঞ্চল, এটি তৈরি হয় কোথা থেকে? অক্ট্যান্ট বা এই যে আট কোষ বিশিষ্ট অবস্থার যে ওপরের চারটি কোষ বা সাসপেনসার সংলগ্ন চারটি কোষ থেকে এই ভ্রূণমূলের কেন্দ্রীয় অঞ্চল এবং বীজপত্রাবকাণ্ড গঠিত হয়। তাহলে চার কোষ বিশিষ্ট কোয়াড্রেন্ট থেকে অনুপ্রস্থ বিভাজনের মাধ্যমে অক্ট্যান্ট তৈরি হলো। এটি আট কোষ বিশিষ্ট অবস্থা, আট কোষ বিশিষ্ট অবস্থা বা অক্ট্যান্টের নিম্নের চারটি কোষ থেকে তৈরি হলো বীজপত্র এবং কাণ্ডের অগ্রভাগ, এবং ওপরের চারটি কোষ অর্থাৎ সাসপেনসার সংলগ্ন চারটি কোষ থেকে উৎপন্ন হলো ভ্রূণমূলের কেন্দ্রীয় অঞ্চল এবং বীজপত্রাব কাণ্ড। এরপর দেখব আমরা যে এই অক্ট্যান্টের কোষগুলো পুনরায় বিভাজিত হয়ে দুটি কোষস্তর তৈরি করে। এই যে বাইরের দিকের যে কোষস্তর দেখছো, এটাকে বলা হচ্ছে বহিঃস্তর। বাইরের দিকের এই কোষস্তরটাকে বলা হচ্ছে বহিঃস্তর, এবং ভেতরের দিকের এই কোষস্তরটাকে বলা হচ্ছে অন্তঃস্তর। বহিঃস্তর থেকে উৎপন্ন হয় ডার্মাটোজেন, এবং অন্তঃস্তর থেকে উৎপন্ন হয় পেরিব্লেম এবং প্লিরোম।
বহিঃস্তর, যেটি বাইরের কোষস্তর, এর থেকে তৈরি হচ্ছে ডার্মাটোজেন। তোমাদের জানো, তোমরা জানো যে অগ্রস্থ ভাজক কলার তিনটে অঞ্চল দেখা যায়, ডার্মাটোজেন, পেরিব্লেম এবং প্লিরোম। ডার্মাটোজেন তৈরি করে উদ্ভিদের বহিঃস্তক, আর পেরিব্লেম তৈরি করে কটেক্স এই অঞ্চলগুলো, আর প্লিরোম তৈরি করে স্টিলা রিজিয়ন বা কেন্দ্রীয় স্তম্ভ অঞ্চল, পরিচক্র বেশি বেষ্টিত সংবহন কলাযুক্ত যে অঞ্চলটি, এটিকে আমরা বলি স্টিলি বা স্টিলা কেন্দ্রীয় স্তম্ভ অঞ্চল। এই অঞ্চলটা তৈরি হয় প্লিরোম থেকে। তাহলে অকট্যান্ট এর কোষগুলো বিভাজিত হয়ে দুটো কোষস্তর তৈরি করছে, বাইরের দিকের কোষস্তরটিকে বলা হচ্ছে বহিঃস্তর এবং ভেতরের দিকের কোষস্তরটিকে বলা হচ্ছে অন্তঃস্তর। বহিঃস্তরের থেকে তৈরি হলো ডার্মাটোজেন, আর অন্তঃস্তর থেকে তৈরি হলো পেরিব্লেম। এটি ডার্মাটোজেনের ভেতরের দিকের স্তর, আর পেরিব্লেমের পর ভেতরের দিকে তৈরি হলো প্লিরোম। ডার্মাটোজেন থেকে উদ্ভিদের বহিঃস্তক, পেরিব্লেম থেকে কটেক্স, প্লিরোম থেকে কেন্দ্রীয় স্তম্ভ অঞ্চল। এই তিনটি অগ্রস্থ ভাজক কলার স্তর তৈরি হয় বহিঃস্তর এবং অন্তঃস্তর থেকে। ইতিমধ্যে ভিত্তি কোষগুলো বিভাজিত হয়ে 6 থেকে 10 কোষ বিশিষ্ট এই সাসপেনশার অংশটি গঠন করে। এই সাসপেনশার অংশটি, উপরের যে কোষটি দেখছো এটি সবচেয়ে বৃহৎ কোষ, এটিকে বলা হয় ভেসিক্যাল। এটি চোষক রূপে কাজ করে, এবং নিচের যে কোষ হাইপোফাইসিস, উপরের কোষটি ভেসিক্যাল যেটি সবচেয়ে বৃহৎ কোষ, চোষক রূপে কাজ করছে, এবং নিচের কোষ হচ্ছে হাইপোফাইসিস, যে 6 থেকে 10 কোষ বিশিষ্ট এই দীর্ঘ গঠনটিকে আমরা কি বললাম সাসপেনশার। আসলে সাসপেনশার যত দীর্ঘ হতে থাকে এই সময় এটি পূর্ণাঙ্গ হয়, পূর্ণাঙ্গ গঠনযুক্ত হয়, এবং এটি যত দীর্ঘ হতে থাকে ততই এই ভ্রূণ এর অগ্রভাগে যে আমরা ভ্রূণের গঠনটা দেখতে পাচ্ছি, এই ভ্রূণের ভ্রূণটি ততই এই শস্যের মধ্যে পতিত হতে থাকে, এবং শস্য থেকে বৃদ্ধিপ্রাপ্ত যে ভ্রূণটি তারা তাদের পুষ্টিও লাভ করতে পারে। সাসপেনশার যত দীর্ঘ হবে ততই ভ্রূণটি ভ্রূণস্থলীর কেন্দ্রের দিকে অগ্রসর হতে থাকে বা শস্যের মধ্যে পতিত হতে থাকে। এরপর এর থেকে দেখলাম আরো কোষ বিভাজিত হয়ে এই গ্লোবুলার বা গোলাকার এই পরিস্ফুরণরত যে ভ্রূণটি তৈরি হচ্ছে এটি গোলাকার বা গ্লোবুলার স্টেজ, এবং এটি মাধ্যমে এর পরের পর্যায়ে আমরা কি দেখব, এটি হার্ট শেপের বা হৃৎপিণ্ডের আকৃতি পরিস্ফুরণরত ভ্রূণ সৃষ্টি করে, এবং এর যে দুটি উঁচু অংশ দেখতে পাচ্ছ, এই দুটো উঁচু অংশ থেকে তৈরি হয় দুটি বীজপত্র, এবং এই খাঁজ অংশ থাকে ভ্রূণমুকুল বা কাণ্ডের অগ্রভাগ অংশ। আর ইতিমধ্যে এই সাসপেনশারের যে কোষগুলো ধীরে ধীরে শুকিয়ে যেতে থাকে, তার ফলে সাসপেনশারের যে দৈর্ঘ্য ধীরে ধীরে হ্রাস পেতে থাকে। সাসপেনশারের দৈর্ঘ্য কি হয়, ধীরে ধীরে হ্রাস পেতে থাকে। এবং এই হাইপোফাইসিসের যে কোষগুলো, এই হাইপোফাইসিসের কোষগুলো থেকে তৈরি হয় কি, ভ্রূণমূলের ত্বক। হাইপোফাইসিস যে দেখতে পাচ্ছ সাসপেনশারের নিচের যে কোষ হাইপোফাইসিস, এই হাইপোফাইসিস থেকে তৈরি হচ্ছে ভ্রূণমূলের ত্বক এবং মূলত্র। মূলত্র এবং ভ্রূণমূলের ত্বক তৈরি হচ্ছে কোথা থেকে, হাইপোফাইসিস থেকে। এবার এই পূর্ণাঙ্গ ভ্রূণের গঠনে আমরা কি দেখব, যে একটি ভ্রূণাক্ষ সৃষ্টি হয়। ভ্রূণাক্ষের একটি প্রান্ত ভ্রূণমুকুল এবং তার বিপরীত প্রান্তে ভ্রূণমূল, এবং ভ্রূণমূলের পরের অংশটি হলো বীজপত্রাব কাণ্ড, এবং ভ্রূণমুকুলের পরবর্তী অংশটা হলো বীজপত্রাদি কাণ্ড। বীজপত্র দুটো আর দৈর্ঘ্যে সামনের দিকে বৃদ্ধি পেতে পারে না, কারণ ডিম্বক মূলটা নিচের দিক এর অংশটি সংকুচিত হয়, তাই বীজপত্রটি একটু বেঁকে যায় এবং এটি তখন অশ্বক্ষুরাকৃতি আকার ধারণ করে। বীজপত্রটি তখন অশ্বক্ষুরাকৃতি আকার ধারণ করে। এইভাবে একটি দ্বিবীজপত্রী উদ্ভিদের পূর্ণাঙ্গ ভ্রূণের সৃষ্টি হয়। আর একবার একটু সংক্ষেপে বলে নেই, জাইগোট বা নিষিক্ত ডিম্বাণু যেটি দ্বিনিষেকের ফলে সৃষ্টি হয়েছিল, সেটি থাকে ডিম্বকের ডিম্বক্রন্ধ্র প্রান্তের দিকে। এটি ভ্রূণস্থলী বা স্ত্রীলিঙ্গদরের ছবি দেখতে পাচ্ছ। এই জাইগোটটি অবস্থান করছে ডিম্বক্রন্ধ্র প্রান্তে। জাইগোটটি প্রথমে অনুপ্রস্থ বিভাজন হয়ে দুটি অসম আকৃতির কোষ তৈরি করে, একটি কোষ দীর্ঘ যেটি ডিম্বক্রন্ধ্র প্রান্তের দিকে থাকে, আর একটি ছোট কোষ প্রান্ত কোষ বা এপিক্যাল সেল বা সিএ, সেটি থাকে ভ্রূণস্থলীর কেন্দ্রের দিকে। ভিত্তি কোষ বা বেসাল সেল বা সিবি, এটি ক্রমান্বয়ে বিভাজিত হয়ে সাসপেনশারের সৃষ্টি করে,
আর প্রান্তকোষ বা এপিক্যাল সেল বা সিএ এটি ক্রমান্বয়ে বিভাজিত হয়ে ভ্রূণ তৈরি করে। ভ্রূণের এগুলো বিভিন্ন পর্যায়। প্রান্তকোষ প্রথমে অনুদৈর্ঘ্যভাবে বিভাজিত হয়, আবার দ্বিতীয়বার অনুদৈর্ঘ্যভাবে বিভাজিত হয়ে মোট পরপর দুবার অনুদৈর্ঘ্য বিভাজনের মাধ্যমে চারটি কোষ বিশিষ্ট কোয়াড্রেন্ট তৈরি করে, এবং এই কোয়াড্রেন্টের মধ্যে চারটি কোষ থাকছে। আর ভিত্তিকোষ অনুপ্রস্থ বিভাজনের মাধ্যমে পরপর কোষ সৃষ্টি করে, তার ফলে সাসপেনসারের দৈর্ঘ্য ধীরে ধীরে বাড়তে থাকে। কোয়াড্রেন্ট থেকে অনুপ্রস্থ বিভাজনের মাধ্যমে আট কোষ বিশিষ্ট অকট্যান্ট তৈরি হয়। অকট্যান্টের মধ্যে আমরা দেখতে পাবো আটটি কোষ। আটটি কোষের মধ্যে নিচের চারটি কোষ অর্থাৎ যেগুলি ভ্রূণস্থলীর কেন্দ্রের দিকে অবস্থান করছে, সেই অকট্যান্টের নিম্নের চারটি কোষ থেকে বীজপত্র এবং কাণ্ডের অগ্রভাগ সৃষ্টি হয়, এবং ওপরের চারটি কোষ যেটি সাসপেনসার সংলগ্ন অবস্থায় আছে সেই চারটি কোষ থেকে কি তৈরি হয়, ভ্রূণমূলের অন্তঃশ্বাস অঞ্চল, ভ্রূণমূলের অন্তঃশ্বাস অঞ্চল এবং বীজপত্রাবকাণ্ড, বীজপত্রাবকাণ্ড এবং ভ্রূণমূলের অন্তঃশ্বাস অঞ্চল তৈরি হয়। এবার অকট্যান্টের কোষগুলো বিভাজিত হয়ে দুটো কোষস্তর তৈরি করছে। দুটো কোষস্তরের মধ্যে বাইরের কোষস্তরটি বহিঃস্তর, তার থেকে ডার্মাটোজেন, এবং ভেতরের কোষস্তরটিকে বলা হচ্ছে অন্তঃস্তর, তার থেকে পেরিব্লেম এবং প্লিরম। এই তিনটি ভাগ হলো কার না, অগ্রস্থ ভাজক কলার তিনটি ভাগ, এই তিনটি ভাগ তৈরি হচ্ছে বহিঃস্তর এবং অন্তঃস্তর থেকে, বহিঃস্তর থেকে ডার্মাটোজেন, অন্তঃস্তর থেকে পেরিব্লেম এবং প্লিরম। ইতিমধ্যে ভিত্তিকোষ আবার বিভাজিত হতে হতে পূর্ণাঙ্গ সাসপেনসারের সৃষ্টি করে, এটি 6 থেকে 10 কোষ বিশিষ্ট হয়, এবং এই দীর্ঘ সাসপেনসারের সবচেয়ে ওপরের কোষটি অর্থাৎ ডিম্বগ্রন্ধ্র প্রান্তের কোষটি বড় হয়, সবচেয়ে বড় হয়, এটিকে ভেসিকেল বলে। এটি চোষক রূপে কাজ করে, নিম্নের কোষগুলো হাইপোফাইসিস, এবং এই অবস্থাতেই সাসপেনসারের সম্পূর্ণ দৈর্ঘ্যটা আমরা দেখতে পাই, সম্পূর্ণ গঠনটি আমরা এই সময় মানে সবচেয়ে দীর্ঘ হয় এই সময়ে আর কি। তারপর এই যে ভ্রূণ গোলাকার দশা প্রাপ্ত হয়, গ্লোবুলার স্টেজ বা গোলাকার দশা প্রাপ্ত হয়, এবং তারপরে আমরা দেখছি হার্ট শেপ হয়ে যাচ্ছে। হার্ট শেপের মধ্যে দুটি যে এই খাঁজ, দুটি যে উঁচু অঞ্চল দেখছো, এই দুটো অঞ্চল থেকে দুটি বীজপত্র তৈরি হয়। মাঝের খাঁজটি হচ্ছে কাণ্ডের অগ্রভাগ অঞ্চল বা ভ্রূণাক্ষের অগ্রভাগ অঞ্চল, কাণ্ডের অগ্রভাগ অঞ্চল সৃষ্টি করে। আর এর মধ্যে এটি ভ্রূণাক্ষ, ভ্রূণাক্ষের একটি প্রান্তে ভ্রূণমূল এবং তার বিপরীত প্রান্তে ভ্রূণমুকুল, আর ভ্রূণমুকুলের পরবর্তী অংশ বীজপত্রাধিকাণ্ড এবং ভ্রূণমূলের পরবর্তী অংশ বীজপত্রাবকাণ্ড। ইতিমধ্যে সাসপেনসারের কোষগুলো ধীরে ধীরে শুকিয়ে যেতে থাকে, তার ফলে সাসপেনসারের দৈর্ঘ্য হ্রাস পেতে থাকে। বীজপত্রগুলো যেহেতু ডিম্বকমূলের নিচে, ডিম্বকমূল প্রান্তে ডিম্বকের আয়তনটা অনেকটাই সংকুচিত, তাই বীজপত্রগুলো অশ্বকুর আকৃতি আকার ধারণ করে। একটি দ্বিবীজপত্রী উদ্ভিদের বীজের যে ভ্রূণ তার পূর্ণাঙ্গ গঠনে আমরা কি দেখতে পাই, একটি ভ্রূণাক্ষ, তার এক প্রান্তে ভ্রূণমূল, এক প্রান্তে ভ্রূণমুকুল, ভ্রূণমুকুলের পর বীজপত্রাধিকাণ্ড, ভ্রূণমূলের পর বীজপত্রাবকাণ্ড এবং দুটি বীজপত্র। এইভাবে ভ্রূণের গঠনটি সম্পন্ন হয়। উদ্ভিদের ভ্রূণ দ্বিবীজপত্রী উদ্ভিদের ভ্রূণের তুলনায় এর গঠনটি একটু জটিল, তবে প্রথমের দিকের সৃষ্টির পদ্ধতিটি মোটামুটি একই প্রকার হলেও কিছু পার্থক্য আমরা দেখতে পাই। একবীজপত্রী উদ্ভিদের ভ্রূণ প্রধানত চারটি দশা আমরা দেখতে পাই। একটি হলো প্রো এমব্রিও দশা, দ্বিতীয়টি হলো গ্লোবুলার স্টেজ বা গোলাকার দশা, তারপর তৃতীয়টি হলো স্কুটেলার দশা, এবং চতুর্থ দশাটি হলো কলিওপটাইলার দশা। চারটে দশা প্রো এমব্রিও দশা, গ্লোবুলার দশা, স্কুটেলার দশা এবং কলিওপটাল দশা। প্রথমে আমরা কি দেখব না, দেখো এই যে জাইগোটটি বিভাজিত হয়ে দুটো কোষ উৎপন্ন করেছে, একটি প্রান্ত কোষ যাকে এপিক্যাল সেল আর একটি হচ্ছে গিয়ে ভিত্তি কোষ বা বেসাল সেল। আগেও আমরা দেখেছি একইভাবে এই বেসাল সেল বা ভিত্তি কোষ থেকে ক্রমান্বয়ে কি তৈরি হয়, সাসপেনসার তৈরি হয়। তবে এই যে সাসপেনসার অংশটি দেখছো, এটি দ্বিবীজপত্রী উদ্ভিদের সাসপেনসার যতটা সুগঠিত, দীর্ঘ এবং সুগঠিত, এখানে কিন্তু সাসপেনসার অংশটি অতটা দীর্ঘ এবং সুগঠিত নয়।
সাসপেন্সার অংশটি দীর্ঘ এবং সুগঠিত নয়, এবং বেসাল যে কোষ বা ভিত্তি কোষ ডিম্বগ্রন্ধ্রের দিকে একটি বড় সাসপেন্সার কোষ তৈরি করে, যেটি চোষক রূপে কাজ করে। এদিকে টার্মিনাল কোষ বা এপিক্যাল সেল বা এই যে প্রান্ত কোষ, তার থেকে ক্রমান্বয়ে বিভাজনের মাধ্যমে ভ্রূণ গঠিত হয়। এটি হলো গ্লোবিউলার স্টেজ বা গোলাকার দশা যেটা আমরা বলছিলাম। এই গ্লোবিউলার স্টেজের পরের অংশটা হলো স্কুটেলার স্টেজ, স্কুটেলাম। পরে আসছে স্কুটেলাম, হলো একবীজপত্রী উদ্ভিদের যে বীজপত্রকে আমরা বলি স্কুটেলাম। যাই হোক, এই গ্লোবিউলার বা গোলাকার দশায় কি দেখব না, এর এক প্রান্তের কোষগুলো দ্রুত বিভাজিত হতে থাকে, এক পার্শ্বের কোষগুলো দ্রুত বিভাজিত হয় এবং দ্রুত দ্রুত বিভাজিত হয়ে ভ্রূণাক্ষ তৈরি করে। কি তৈরি করছে? এক গ্লোবুলার স্টেজে যে আমরা ভ্রূণটি দেখতে পাচ্ছি, তার এক পার্শ্বের কোষ দ্রুত বিভাজিত হয়ে কি তৈরি করছে, ভ্রূণাক্ষ তৈরি করে। এবং তারপরে আমরা দেখব এই যে ভ্রূণাক্ষের এক পার্শ্বে স্কুটেলাম বা বীজপত্র তৈরি হয়। স্কুটেলাম বা বীজপত্র হলো একবীজপত্রী উদ্ভিদের যে বিশেষ বীজপত্র, তাকে আমরা বলছি স্কুটেলাম, বা যেটি দ্বিবীজপত্রী উদ্ভিদের ক্ষেত্রে দুটো বীজপত্র থাকে, কিন্তু একটি একবীজপত্রী উদ্ভিদের ক্ষেত্রে একটাই বিশেষ বীজপত্র দেখা যায়, যাকে আমরা বললাম স্কুটেলাম। স্কুটেলাম প্রকৃতপক্ষে শস্য এবং ভ্রূণাক্ষের মধ্যে আসলে একবীজপত্রী উদ্ভিদের যে বীজগুলো সাধারণত সস্যল হয়। তোমরা জানো যে যদি বীজের সঞ্চিত খাদ্যটা বীজপত্রের বাইরে অবস্থান করে তাকে আমরা সস্যল বীজ বলি। তখন এই শস্যটা বীজপত্রের বাইরে থাকে, সঞ্চিত খাদ্য তো ওর মধ্যেই থাকে। এই শস্য এবং মানে এন্ডোস্পার্ম এবং ভ্রূণাক্ষের মাঝে, শস্য এবং ভ্রূণাক্ষের মাঝে এই বীজপত্র অংশটি সংবহন কলা রূপে কাজ করে। এই গ্লোবুলার স্টেজে এই যে গোলাকার যে ভ্রূণ অংশটা দেখছো, তার একদিকে আমরা দেখব ভ্রূণমুকুল সৃষ্টি হয়, এবং আরেক দিকে দেখব ভ্রূণমূল, বিপরীত প্রান্তের দিকে ভ্রূণমূল সৃষ্টি হয়। ভ্রূণমুকুল এবং ভ্রূণমূল, ভ্রূণমুকুল থেকে পরে আমরা দেখব কি বিটব অংশের সৃষ্টি হয়, এবং ভ্রূণমূল থেকে মূল আর বীজপত্র, যে যাকে আমরা কি বলেছিলাম স্কুটেলাম, বীজপত্রটি একটি দিকে অবস্থান করে। আর তারপর আমরা এর সঙ্গে আমরা আর কি দেখতে পাবো না, স্কুটেলাম যেটি খুব দ্রুত বৃদ্ধি পায় এবং চাপ প্রয়োগ করে ভ্রূণমুকুলকে একটি পাশে, এই কারণে দেখো এই যে স্কুটেলাম, এই স্কুটেলামটা দ্রুত বৃদ্ধি পাওয়ার ফলে ভ্রূণমুকুলকে এক পাশে সরিয়ে দেয়, এই এক পাশে সরে এসছে। বীজপত্রটা খুব দ্রুত বৃদ্ধি পাওয়ার ফলে ভ্রূণমুকুল এক পাশে সরে আসে এবং ভ্রূণমুকুল একটা খাঁজের মধ্যে অবস্থান করে, এবং মাঝের কোষটি বিভাজিত হয়ে বীজপত্রাবকাণ্ড এবং ভ্রূণমূল সৃষ্টি করে। এই যে ভ্রূণমূল এবং এইখানে বীজপত্রাবকাণ্ডটি সৃষ্টি করে। এবার কিছু একবীজপত্রী বীজে আমরা কি দেখব যে ভ্রূণমুকুলের ওপরে একটা আবরণ সৃষ্টি হয়, যাকে আমরা বলি কলিওপটাইল। এই যে ভ্রূণমুকুলের উপরে একটা আবরণ সৃষ্টি হয় যাকে আমরা কি বললাম কলিওপটাইল, আর ভ্রূণমূলের উপরে আর একটা আবরণের সৃষ্টি হয় যাকে বলা হয় কলিওরাইজা। ভ্রূণমূলের ওপর যে আবরণটা তাকে বলা হলো কলিওরাইজা, আর ভ্রূণমুকুলের ওপর যে আবরণ তাকে বলা হলো কলিওপটাইল। আর এটি স্কুটেলাম, অর্থাৎ একবীজপত্রী বীজের যে বীজপত্র তাকে এখানে স্কুটেলাম বলা হয়। তাহলে একবীজপত্রী উদ্ভিদের যে ভ্রূণ, তার মধ্যে আমরা কি কি দেখতে পাব, যে একটা ভ্রূণাক্ষ থাকবে। ভ্রূণাক্ষের এক প্রান্তে আমরা দেখব ভ্রূণমুকুল, এক প্রান্তে ভ্রূণমূল, আর একটি বীজপত্র স্কুটেলাম, ভ্রূণমুকুলের ওপর আবরণ কলিওপটাইল, আর ভ্রূণের মূলের ওপরের আবরণ কি হলো কলিওরাইজা। এইভাবে একটি একবীজপত্রী বীজের বীজ গঠন সম্পন্ন, ভ্রূণ গঠন সম্পন্ন। একবার একটু সংক্ষেপে বলে নেই যে জায়গটি প্রথমে অসম বিভাজনের মাধ্যমে দুটি কোষ উৎপন্ন করলো, একটি প্রান্ত কোষ, একটি ভিত্তি কোষ। ভিত্তি কোষটি দেখো আকারে বড়, প্রান্ত কোষটি আকারে ছোট। প্রান্ত কোষ থেকে ক্রমান্বয়ে বিভাজনের মাধ্যমে বিভিন্ন দশার মাধ্যমে প্রো এমব্রিও, তারপর গ্লোবুলার স্টেজ, তারপর স্কুটেলার স্টেজ থেকে এই কলিওপটাইলার স্টেজ, এইভাবে ভ্রূণটি গঠিত হচ্ছে। আর বেসাল সেল বা ভিত্তি কোষ থেকে সাসপেনশন তৈরি হয়। সাসপেনসারটি কিন্তু দ্বিবীজপত্রী উদ্ভিদের সাসপেনসারের তুলনায় অতটা সুস্পষ্ট নয় বা দীর্ঘ নয়। এখানে একটা প্রান্তের কোষটি বেশ বড় হয় এবং এটি চোষক রূপে কাজ করে, আর প্রান্ত কোষটি পরপর অনুপ্রস্থ বিভাজনের মাধ্যমে কোষ
বিভাজিত হয়ে ভ্রূণ গঠন করছে, এবং ভ্রূণ গঠনের প্রথমে প্রো এমব্রিও দশা, তারপর গ্লোবুলার স্টেজ, যেখানে ভ্রূণটা হচ্ছে গোলাকার হয় এবং এর একদিকটায় দেখি ভ্রূণমুকুল গঠিত হচ্ছে, আরেক পার্শ্বে ভ্রূণমূল, এবং এটাই ভ্রূণাক্ষে গ্লোবুলার স্টেজের এক পার্শ্বের কোষগুলো, গ্লোবুলার স্টেজের এক পার্শ্বের কোষগুলো দ্রুত বিভাজিত হয়ে ভ্রূণাক্ষ তৈরি করে। ভ্রূণাক্ষের একটা প্রান্তে ভ্রূণমূল, এক প্রান্তে ভ্রূণমুকুল তৈরি হয়। আর একবীজপত্রী উদ্ভিদের যে বীজপত্র তাকে স্কুটেলাম বলে, একটাই বীজপত্র থাকে যাকে স্কুটেলাম বলা হয়। এই স্কুটেলাম যা দ্রুত বৃদ্ধি পাওয়ার ফলে অগ্রমুকুল বা ভ্রূণমুকুলটি, অগ্রমুকুল নয়, ভ্রূণমুকুলটি এক পার্শ্বে সরে যায়। স্কুটেলাম অংশটি আসলে শস্য এবং ভ্রূণাক্ষের মধ্যে সংবহন কলা রূপে কাজ করে। স্কুটেলামের দ্রুত বৃদ্ধির জন্য এই ভ্রূণমুকুল এক পার্শ্বে সরে যায়, আর ভ্রূণমুকুলের ওপর একটা আবরণ সৃষ্টি হয় যাকে বলা হয় কলিওপটাইল, আর ভ্রূণমূলের ওপর একটি আবরণ সৃষ্টি হয় কলিওরাইজার। তাহলে একবীজপত্রী উদ্ভিদের বীজে আমরা যে ভ্রূণের যে অংশগুলো দেখলাম, একটি বীজপত্র স্কুটেলাম, আর তার সঙ্গে এখানে দেখতে পাবো কি ভ্রূণমুকুল এবং তার উপরের আবরণ কলিওপটাইল, ভ্রূণমূল এবং তার উপরের আবরণ কলিওরাইজার। এটি হলো ভ্রূণাক্ষের দুই প্রান্তের দুটি অংশ, ভ্রূণমুকুল এবং ভ্রূণমূল। এইভাবে একটি একবীজপত্রী উদ্ভিদের বীজের ভ্রূণ গঠন সম্পন্ন হয়। এরপর আমরা আলোচনা করব শস্য উৎপাদন। শস্য উৎপাদন পদ্ধতি তিন প্রকার। তোমরা জানো দ্বিনিষেকের ফলে, যে দ্বিনিষেকের সময় একটি পুংজনন কোষ নির্মিত নিউক্লিয়াসের সঙ্গে মিলিত হয়ে ট্রিপ্লয়েড শস্য নিউক্লিয়াস তৈরি করে। সেই শস্য নিউক্লিয়াস থেকে ক্রমান্বয়ে বিভাজনের মাধ্যমে ভ্রূণ উৎপন্ন, সরি, শস্য উৎপন্ন হয়। এবং এই শস্য যখন উৎপন্ন হয় তখন তিন প্রকারের শস্য উৎপাদন পদ্ধতি আমরা দেখতে পাই। শস্য উৎপাদন এবং ভ্রূণের পরিস্ফুরণ এই একই সঙ্গে ঘটে, যে ভ্রূণ উৎপাদন হয়ে গেল তারপর শস্য উৎপাদন তা নয়, প্রায় একই সঙ্গে এই দুটি পরিস্ফুরণ একই সঙ্গেই ঘটে। ভ্রূণ এবং শস্যের পরিস্ফুরণ একই সঙ্গে প্রায় ঘটে। শস্য উৎপাদনকে, শস্য উৎপাদনের পদ্ধতিকে আমরা তিনটি ভাগে ভাগ করি। একটি হলো নিউক্লিয়ার এন্ডোস্পার্ম বা নিউক্লিয়ার শস্য, এবং আরেকটি হলো সেলুলার শস্য বা সেলুলার এন্ডোস্পার্ম, একটি হচ্ছে হেলোবিয়াল এন্ডোস্পার্ম। এই তিন ধরনের শস্য দেখা যায়। এই তিন ধরনের শস্য উৎপাদন পদ্ধতি আমরা পৃথকভাবে আলোচনা করব। প্রথমে দেখব কিভাবে নিউক্লিয়ার এন্ডোস্পার্ম সৃষ্টি হয়। নিউক্লিয়ার এন্ডোস্পার্ম সৃষ্টির সময় আমরা কি দেখছি, যে দেখো এখানে ট্রিপ্লয়েড নিউক্লিয়াস, দ্বিনিষেকের ফলে উৎপন্ন ট্রিপ্লয়েড নিউক্লিয়াস। এই নিউক্লিয়াসটি মুক্ত নিউক্লিয়ার বিভাজনের দ্বারা বিভাজিত হয়ে প্রচুর সংখ্যক নিউক্লিয়াস সৃষ্টি করে। নিউক্লিয়াস বিভাজিত হচ্ছে কিন্তু সাইটোপ্লাজম বিভাজন হচ্ছে না, আর অন্য কিছু ঘটনশীল, শুধু প্রচুর সংখ্যক নিউক্লিয়াস সৃষ্টি হয়। এবং এই নিউক্লিয়াসগুলি ভ্রূণস্থলীর এই পরিধির দিকে এসে বেশি জড়ো হয়, তার ফলে মাঝে একটা গহ্বর সৃষ্টি হতে পারে। পরিধির দিকে নিউক্লিয়াসগুলি সাধারণত জড় হয়, তবে এই ডিম্বগ্রন্ধ্র প্রান্তে, অর্থাৎ এখানে দেখো ভ্রূণ তৈরি হচ্ছে, এই ডিম্বগ্রন্থ, এটা হচ্ছে ডিম্বগ্রন্ধ্র, এই ডিম্বগ্রন্ধ্র প্রান্তের দিকেও নিউক্লিয়াসগুলো এসে জড়ো হতে পারে, বা ডিম্বক মূল প্রান্তে, এই দিকটা হলো ডিম্বক মূল প্রান্ত, এই ডিম্বক মূল প্রান্তের দিকেও এসে নিউক্লিয়াসগুলি জড়ো হতে পারে। এবার এই নিউক্লিয়াসগুলো জড়ো হওয়ার পর মাঝখানে একটা গহ্বর সৃষ্টি হচ্ছে বলে আরও পরিধির দিকে চলে যাচ্ছে। তা মাঝখানে গহ্বর সৃষ্টি হওয়ার ফলে পরিধির দিকে যে নিউক্লিয়াসগুলো জড়ো হয়েছে, এবার এই নিউক্লিয়াসগুলোকে ঘিরে কিছুটা সাইটোপ্লাজম সমন্বিত হয়ে কোষ প্রাচীরের সৃষ্টি হতে থাকে। নিউক্লিয়াসগুলোকে ঘিরে সাইটোপ্লাজম সঞ্চিত হয়ে তাকে ঘিরে কোষ প্রাচীর সৃষ্টি হয়, এবং এই কোষ প্রাচীর সৃষ্টি হওয়াটা শুরু হয় কিন্তু পরিধি থেকে এবং ক্রমান্বয়ে কেন্দ্রের দিকে অগ্রসর হতে থাকে। এটাকে আমরা সেন্ট্রিপিটালি বা অভিকেন্দ্রিকভাবে এই কোষ প্রাচীর গঠনটা সম্পন্ন হয়, যখন এটি ভ্রূণস্থলীর পরিধি থেকে কেন্দ্রের দিকে হচ্ছে সেন্ট্রিপিটালি। অথবা অনেক সময় দেখা যায় কি এই ডিম্বগ্রন্ধ প্রান্ত থেকে নিচের দিকেও এই কোষ প্রাচীর গঠনের কাজটি শুরু হতে পারে, পরিধি থেকে কেন্দ্রের দিকে বা ডিম্বগ্রন্ধ্র থেকে নিচের দিকে কোষ প্রাচীরের গঠনের কাজটি শুরু হতে পারে। এইভাবে যে নিউক্লিয়ার এন্ডোস্পার্ম বা নিউক্লিয়ার শস্য উৎপন্ন হয়, যার উদাহরণ হলো প্রাইমুলা এবং ক্যালোট্রপিস। তাহলে ট্রিপ্লয়েড নিউক্লিয়াসটি প্রথমে ফ্রি নিউক্লিয়ার ডিভিশন বা মুক্ত নিউক্লিয়াস বিভাজন, অর্থাৎ যেখানে শুধু নিউক্লিয়াসটি বিভাজিত হচ্ছে,
প্রচুর সংখ্যক নিউক্লিয়াস তৈরি করে। নিউক্লিয়াস গুলো সাধারণত ভ্রূণস্থলী পরিধির দিকে জড়ো হয়, কারণ এখানে একটা কেন্দ্রে গ্রহণ সৃষ্টি হয়। এবং শুধু পরিধির দিকে নয়, অনেক সময় দেখা যায় ডিম্বক্রন্ধ্র প্রান্ত বা ডিম্বক মূল প্রান্তেও এসে জড়ো হতে পারে। এবার প্রত্যেকটি নিউক্লিয়াসকে ঘিরে কিছুটা সাইটোপ্লাজম নিয়ে তারপর কোষ প্রাচীর সৃষ্টি হয়, এবং এই কোষ প্রাচীর যখন সৃষ্টি হয় পরিধি থেকে কেন্দ্রের দিকে হতে পারে, অথবা ডিম্বক্রন্ধ্র থেকে নিচের দিকে কোষ প্রাচীরের সৃষ্টি হতে পারে। এইভাবে নিউক্লিয়ার শস্য উৎপন্ন হয়, যার উদাহরণ হলো ক্যালোট্রপিস এবং প্রাইমোলা। এরপরে আমরা দেখব যে সেলুলার এন্ডোস্পার্ম। সেলুলার এন্ডোস্পার্মের ক্ষেত্রে দেখো এইখানে এটি হলো শস্য নিউক্লিয়াস ভ্রূণস্থলী। এই শস্য নিউক্লিয়াসটি প্রথমে অনুপ্রস্থ বিভাজনের মাধ্যমে, দুটো কোষ সৃষ্টি করছে। আর এই উপরের দিকে যে এই প্রকোষ্ঠটাকে বলা হচ্ছে, এইদিকে যেহেতু মাইক্রোপাইল বা ডিম্বক্রন্ধ্র, এটা মাইক্রোপাইলার প্রকোষ্ঠ, আর এই দিকটা নিচের দিকটা হচ্ছে ডিম্বক মূল বা চালাজা, এটাকে বলা হচ্ছে ডিম্বক মূল প্রকোষ্ঠ। তাহলে প্রথমে নিউক্লিয়াসটি বিভাজিত হয়ে দুটো হলো, এবং তাদের অনুপ্রস্থ বিভাজন হয়। এখানে দেখো অনুপ্রস্থ ভাবে প্রাচীর সৃষ্টি হয়, দুটো অসম আকৃতির কোষ সৃষ্টি করছে। এবং এখানে দেখো যে শস্য নিউক্লিয়াসের বিভিন্ন, তারপর যতবারই এই নিউক্লিয়াস গুলো বিভাজিত হচ্ছে ততবারই তাদের ঘিরে কোষ প্রাচীর গঠিত হয়। এবং প্রথম থেকেই নিউক্লিয়াসটি যতবার বিভাজিত হবে ততবারই তার কোষ প্রাচীর গঠিত হয়, এবং তার ফলে এখানে শস্যটা কোষীয় প্রকৃতির হয়, মানে সেল কোষীয় প্রকৃতির তৈরি হয়। কারণ প্রত্যেকবার কোষগুলো বিভাজিত হচ্ছে এবং বা নিউক্লিয়াসটি বিভাজিত হচ্ছে এবং প্রত্যেকবারই কোষ প্রাচীর গঠিত হচ্ছে। এর উদাহরণ হলো ধুতুরা, আর এটা দোপাটি, পেটুনিয়া, এগুলো। তাহলে সেলুলার এন্ডোস্পার্মের ক্ষেত্রে আমরা দেখলাম ট্রিপ্লয়েড নিউক্লিয়াসটি প্রথমে অনুপ্রস্থ বিভাজনের মাধ্যমে দুটি কোষ উৎপন্ন হলো, কারণ নিউক্লিয়াসটি বিভাজনের সঙ্গে সঙ্গে যেহেতু প্রাচীর গঠিত হয়ে যাচ্ছে দুটো কোষ উৎপন্ন হলো, এবং তারপরে যতবারই বিভাজন হবে ততবারই কোষ প্রাচীর গঠিত হয়ে এই সেলুলার এন্ডোস্পার্ম সৃষ্টি হয়। উদাহরণ ধুতুরা, দোপাটি, পেটুনিয়া প্রভৃতি। এরপর আমরা আসছি, এখন আলোচনা করব হেলোবিয়াল শস্য উৎপাদন পদ্ধতি। হেলোবিয়াল শস্য উৎপাদন পদ্ধতিতে আমরা প্রথম যে দুটি শস্য দেখেছিলাম, নিউক্লিয়ার শস্য বা নিউক্লিয়ার এন্ডোস্পার্ম এবং সেলুলার এন্ডোস্পার্ম, তাদের বৈশিষ্ট্যগুলো এখানে দেখতে পাবো। সেই বৈশিষ্ট্য প্রথমে দেখি যে ট্রিপ্লয়েড যে শস্য নিউক্লিয়াস, সেটি বিভাজিত হয়ে দুটি নিউক্লিয়াস সৃষ্টি হলো, এবং এদের মাঝে একটি অনুপ্রস্থ প্রাচীর সৃষ্টি হলো। এবং এখানে যে এর ফলে দুটো কোষ তৈরি হলো, দুটো কোষের মধ্যে একটি কোষ বড় হয়, যেটি ডিম্বক্রন্ধ্র প্রান্তের দিকে অবস্থান করছে সেই কোষটি অপেক্ষাকৃত অনেকটাই বড়, এবং ডিম্বক মূল প্রান্তে যে কোষটি অবস্থান করছে সেটি ছোট। এই দুটি কোষের মাঝে অনুপ্রস্থ প্রাচীর, প্রথম বিভাজনের পরই অনুপ্রস্থ প্রাচীর সৃষ্টি হলো, যা এই বৈশিষ্ট্যটা কার সঙ্গে সাদৃশ্য দেখতে পাচ্ছি, সেলুলার এন্ডোস্পার্মের সঙ্গে। ডিম্বক মূল প্রান্তের কোষটি ছোট, যেটি চোষক রূপে কাজ করে, বা এর কোষগুলো এর নিউক্লিয়াসটি পরে ফ্রি নিউক্লিয়ার বা মুক্ত নিউক্লিয়ার বিভাজনের মাধ্যমে প্রচুর সংখ্যক নিউক্লিয়াস তৈরি করতে পারে। আর ওপরের কোষটি যেটি সৃষ্টি হয়েছে ডিম্বক্রন্ধ্র প্রান্তে, যে কোষটি সৃষ্টি হয়েছে এটি বড়, এবং এর যে নিউক্লিয়াসটি এটিও ফ্রি নিউক্লিয়ার ডিভিশন বা মুক্ত নিউক্লিয়ার বিভাজনের মাধ্যমে প্রচুর সংখ্যক মুক্ত নিউক্লিয়াস সৃষ্টি করে। এবং এদের মাঝে এইখানে দেখছো অনুপ্রস্থ প্রাচীর। এবার এরপরে নিউক্লিয়ার শস্য যেভাবে উৎপন্ন হয়েছিল সেই পদ্ধতি অনুসারে এই যে মুক্ত নিউক্লিয়াস গুলোকে ঘিরে আবার কোষ প্রাচীর ধীরে ধীরে সৃষ্টি হয়। সেটি কোথা থেকে না পরিধি থেকে, যেমন কেন্দ্রের দিকে সৃষ্টি হয়েছিল আমরা নিউক্লিয়ার শস্য উৎপাদন পদ্ধতিতে, যেমন ভাবে প্রত্যেকটা নিউক্লিয়াসকে ঘিরে সাইটোপ্লাজম সমন্বিত হয়ে কোষ প্রাচীর গঠিত হয়েছিল, এখানেও সেইভাবে হয়। এটি দেখা যায় হেলোবিয়াল বর্গের উদ্ভিদগুলোতে, এখানে উদাহরণ হিসেবে আমরা বলছি জাঙ্কাস, জ্যাফিরান্থাস, এইগুলো। তাহলে এখানে দেখো ট্রিপ্লয়েড শস্য নিউক্লিয়াসটি প্রথমে বিভাজিত হয়ে যে দুটো নিউক্লিয়াস তৈরি করলো, তাদের মাঝে একটি অনুপ্রস্থ প্রাচীর হলো, এবং এটি অসম বিভাজন, কারণ উপরের ডিম্বক্রন্ধ্র প্রান্তের কোষটি অনেকটাই বড় এবং নিম্নে ডিম্বক মূল প্রান্তের কোষটি ছোট, অপেক্ষাকৃত ছোট। এটি ডিম চোষক রূপে কাজ করতে পারে অথবা ফ্রি নিউক্লিয়ার ডিভিশনের মাধ্যমে অনেকগুলো মুক্ত নিউক্লিয়াস সৃষ্টি করে, এবং ওপরের দীর্ঘ কোষের যে নিউক্লিয়াসটি এটিও ফ্রি নিউক্লিয়ার ডিভিশনের মাধ্যমে অনেকগুলি মুক্ত নিউক্লিয়াস সৃষ্টি করে। এবার নিউক্লিয়ার শস্য যেভাবে উৎপন্ন হয়েছিল, অর্থাৎ পরিধি থেকে নিউক্লিয়াসকে ঘিরে কোষ প্রাচীরের সৃষ্টি, সেইভাবে কোষ প্রাচীর সৃষ্টি হতে পারে। প্রথমে
কোষীয় পদ্ধতিতে যেমন দেখেছিলাম প্রথমেই বিভাজনের পরই, প্রথম বিভাজনের পরই অনুপ্রস্থ প্রাচীর সৃষ্টি বা কোষ প্রাচীরের সৃষ্টি এখানেও তাই, তারপর প্রি নিউক্লিয়ার ডিভিশন, তারপর কোষ প্রাচীরের সৃষ্টি যেটি নিউক্লিয়ার শস্য উৎপাদন পদ্ধতির সঙ্গে এখানেই সাদৃশ্য। এই দুটির বৈশিষ্ট্য অর্থাৎ নিউক্লিয়ার শস্য এবং সেলুলার শস্যের দুটিরই সাদৃশ্য আমরা এখানে দেখতে পাচ্ছি হেলোবিয়াল এন্ডোস্পার্মে। এরপর আমরা তিনটিকে পাশাপাশি রেখে দেখব যে এরা কিভাবে উৎপন্ন হচ্ছে। দেখো প্রথমে নিউক্লিয়ার এন্ডোস্পার্ম, তার নিউক্লিয়াসটি মানে শস্য নিউক্লিয়াসটি ফ্রি নিউক্লিয়ার ডিভিশনের মাধ্যমে প্রচুর সংখ্যক নিউক্লিয়াস তৈরি করলো, তারা পরিধির দিকে বিন্যস্ত হয়েছিল, তারপর পরিধি থেকে কোষ প্রাচীর তৈরি সৃষ্টি অর্থাৎ সেন্ট্রিপিটালি বা উইকেন্দ্রিক ভাবে কোষ প্রাচীর সৃষ্টি হচ্ছে। তারপর দেখো সেলুলার এন্ডোস্পার্ম, সেখানে নিউক্লিয়াসটি শস্য নিউক্লিয়াসটি বিভাজিত হওয়ার পরই তার দুটির মাঝে প্রাচীর তৈরি হচ্ছে, যতবার বিভাজিত হচ্ছে ততবারই কোষ প্রাচীর সৃষ্টি হচ্ছে এবং প্রত্যেকটা নিউক্লিয়াসকে ঘিরে কোষ প্রাচীর সৃষ্টি হচ্ছে, এটি হলো সেলুলার এন্ডোস্পার্ম। আর হেলোবিয়ালের ক্ষেত্রে দুটোর বৈশিষ্ট্য নিউক্লিয়ার এবং সেলুলার এন্ডোস্পার্মের বৈশিষ্ট্য আমরা দেখতে পাচ্ছি যে প্রথম বিভাজন অসময় বিভাজন, দুটোর মাঝে একটা অনুপ্রস্থ প্রাচীর, ডিম্বগ্রন্ধ প্রান্তের কোষটি বড়, নিচের টি চালাজা চেম্বার বা ডিম্বকমূল প্রান্তের কোষটি ছোট, এটিও ফ্রি নিউক্লিয়ার ডিভিশনের মাধ্যমে প্রচুর নিউক্লিয়াস তৈরি করে এবং তাদের ঘিরে সেলুয়াল তৈরি হতে পারে বা চোষক রূপে কাজ করতে পারে। ওপরের যে ডিম্বগ্রন্ধ প্রান্তের কোষটি নিউক্লিয়াস ফ্রি নিউক্লিয়ার ডিভিশনের মাধ্যমে প্রচুর মুক্ত নিউক্লিয়াস তৈরি করে এবং সেই মুক্ত নিউক্লিয়াস গুলোকে ঘিরে কোষ প্রাচীর সৃষ্টি হচ্ছে পরিধির দিক থেকে। মানে এই বৈশিষ্ট্য তোমার দেখো নিউক্লিয়ার এন্ডোস্পার্মের সঙ্গে সাদৃশ্যযুক্ত। আর প্রথমেই এখানে কোষ প্রাচীর যে তৈরি হয়েছিল দুটো নিউক্লিয়াসের মাধ্যমে মধ্যে সেটি সেলুলার এন্ডোস্পার্মের সঙ্গে সাদৃশ্যযুক্ত। এই তিন ধরনের শস্য উৎপাদন আমরা দেখতে পাই এবং আগেই বলেছি ভ্রূণ গঠনের সঙ্গে সঙ্গেই শস্য সৃষ্টি হতে থাকে। আর ফ্রি নিউক্লিয়ার এন্ডোস্পার্ম এটা আমরা দেখতে পাই ডাবের জলে, কিন্তু এই নিউক্লিয়ার এন্ডোস্পার্ম, আর ডাবে যখন শক্ত শাঁস হয়ে যায় তখন এটা তখন সেলুলার এন্ডোস্পার্ম। এর পরের দিন আমরা যেগুলো আলোচনা করব সেটি হলো যে ফল ও বীজ উৎপাদন এবং ফল ও বীজ উৎপাদনের তাৎপর্য এবং কতগুলো বিশেষ জনন পদ্ধতি, অ্যাপোমিক্সিস, পার্থেনোজেনেসিস, পার্থেনোকার্পি এবং পলিএমব্রিয়নি। আজ এই পর্যন্ত।